রিপোর্ট আর বাংলা টিভি, বাংলার মানুষের কথা বলে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রিপোর্টার বাংলা টেলিভিশনের সংবাদে। শেরপুরের নকলায় বর্গাচাষী আলী হোসেন হত্যা মামলার মূল হোতা মোহাম্মদ খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে ব-১৪। তথ্য ভিডিও চিত্রে ময়মনসিংহ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়া। শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধে গত 5 মে 2023 তারিখে বর্গাচাষী ভিকটিম আলী হোসেন খুন হয়। এরই প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী মোসাম্মদ নাসিমা বেগম বাদী হয়ে মোহাম্মদ খোকন মিয়া বয়স 25 সহ 19 জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরও 15 থেকে 20 জনকে আসামি করে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় চাঞ্চল্যকর এই ঘটনার প্রেক্ষিতে ব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে 24 মে 2023 তারিখ ভোর আনুমানিক 5 ঘটিকার সময় ময়মনসিংহের ফুলপুর থানাধীন পয়ারি গ্রাম থেকে উক্ত মামলার অন্যতম আসামি মোহাম্মদ খোকন মিয়া বয়স 25, পিতা মোহাম্মদ ইদ্রিস সাং চরভাবনা থানা নকলা জেলা শেরপুরকে গ্রেপ্তার করে। ব-১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন রিপোর্টার বাংলা টিভিকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত আসামিকে শেরপুর জেলার নকলা থানায় হস্তান্তর করার প্রক্রিয়াধীন রয়েছে। প্রকাশ থাকে যে সাংবাদিক মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়া ও ময়মনসিংহের বিশিষ্ট লেখক সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম যৌথভাবে ভিডিও চিত্র ধারণ ও প্রতিবেদন তৈরিতে দীর্ঘদিন যাবৎ সফলতা ও সুনামের সাথে কাজ করেছে। Thank you.